2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরো বেশি উন্নয়নের জন্য দরকার বিজেপি সরকার। ওবিসি মোর্চার উদ্যোগে এই স্লোগানকে সামনে রেখে জেলা ভিত্তিক ওবিসি মোর্চার 6টি বিধানসভা কেন্দ্রে ওবিসি মোর্চার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি তথা অ্যাডভোকেট সমীর পাল। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা তথা বেলাগ জেলার ওবিসি মোর্চার সভাপতি দুলাল দেবনাথ সহ ওবিসি মোর্চার মন্ডল সভাপতি এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিনকার এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন, পুনরায় এই রাজ্যে বিজেপি সরকার গঠন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সমৃদ্ধ ত্রিপুরা গড়ার পরিকল্পনায় 2023 নির্বাচনে বিজেপিকে আরও বেশি ভোট আরও বেশি আসনে জয়যুক্ত করতে হবে। দক্ষিণ জেলা তথা পিলাখা জেলার ওবিসি মোর্চার উদ্যোগে আজকের সম্মেলনকে কেন্দ্র করে ওবিসি মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। পার্টির ওবিসি মোর্চার আমাদের পিলাখ জেলার মাধ্যমে পিলাখ জেলার অন্তর্গত যে মন্ডলগুলি রয়েছে সবগুলি মন্ডলে আজকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একযোগে। তো এই মুহূর্তে আমরা 37 শীর্ষমুখ মণ্ডলে আছি। এর আগে আমরা 3টি মণ্ডলের আমাদের কর্মী সম্মেলন অংশগ্রহণ করে এখানে এসেছি। প্রতিটি মণ্ডলে আমরা যখন যখন গেছি আমাদের মানুষের যে জনঢল এবং যে জনতার যে উচ্ছ্বাস, একটা জিনিস স্পষ্ট হয়েছে যে 23-16 আমাদের 16 ফেব্রুয়ারি যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে, বিশেষ করে যে অশুভ শক্তি যে আতাত, সে আতাতকে যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে আছে, সেটা মানুষের উপস্থিতিতেই প্রমাণিত হয়েছে। তো আমরা বিশ্বাস করি যে আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে রাজ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে সেটাকে অব্যাহত রাখার জন্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারই একমাত্র দরকার। এছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আমাদের রাজ্যে উন্নয়নের যেই দৃষ্টান্ত ভারতীয় জনতা পার্টির সরকার স্থাপন করেছে অন্য কোনো রাজনৈতিক দলের সে করার ক্ষমতা আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, আজকের দিনও নেই। তা আমরা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির সরকার দ্বিতীয়বার পুনঃপ্রতিষ্ঠা রেকর্ড সংখ্যক মার্জিন নিয়ে সারা রাজ্যে প্রতিষ্ঠা হবে। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।